সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে স্থানটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাগেরপাড়া একটি গ্রামের আমরা একটি সবজির প্রজেক্ট দেখব এবং এই প্রজেক্টে বিভিন্ন ধরনের সবজি আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে এই প্রজেক্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে সবজিগুলো রয়েছে সকল সবজিগুলোই কিন্তু এখানে যে জৈব সার রয়েছে সেই জৈব সার দিয়ে করা হয়েছে। কোনো অতিরিক্ত যে বিষ রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া হয়নি, একদম যে জৈব সার সেটি দিয়ে কিন্তু এখানে সবজিগুলো তৈরি করা হয়েছে। তো আমরা এই সবজি ক্ষেতটি দেখব এবং এখানে যে সবজিগুলো রয়েছে যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলোর আমরা দেখব এবং সেই সাথে সবজি ক্ষেতের যে মালিক রয়েছে তার সাথেও আমরা আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাগেরপাড়া গ্রামের আজকের এই সবজি বাগানের প্রজেক্ট। তো এখানে যিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ যিনি জমির মালিক বা এই প্রজেক্টটি যিনি তৈরি করেছেন তার সাথে আমরা কথা বলবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি, ভালোই আছি। তো এখানে কতটুকু জমি আপনি করেছেন? এখানে প্রায় 20-25% ভূমি হবে। তো শুধু কি এগুলো কি চাল কুমড়া? তো না, জি চাল কুমড়া, দেশীয় চাল কুমড়া। দেশি চাল কুমড়া, জি। তো মোটামুটি তো ফলন ভালোই হয়েছে? জি, ফলন মোটামুটি ভালোই। এই 10টা গাছের প্রায় 50টার মতো চাল কুমড়া নামাইছি, প্রতি গাছের 5টা করে। এখন বর্তমানে প্রথম শুরু, দ্বিতীয়ত শুরু হবে, আরও পর্যায়ক্রমে বেশি হবে। এরপরে আমি এই গত মৌসুমে 30টা লাউর গাছ লাগাইয়া 30,000টা লাউ বিক্রি করছি, সেটা দেশীয় লাউ। সেই লাউ খুব ভালো সুস্বাদু, যে গ্রামের এলাকার এই সবাই তারা ক্রয় করিয়ে নিয়ে গেছে। এখানে কোনো পাইকার বা কোনো কিছু আসতে পারে নাই, কারণ এটা দেশীয় মানুষের জন্য খুব একটা সুস্বাদু খাদ্য তৈরি করা হয়েছিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের জ্ঞাতার্থে আরও একটু জানিয়ে দিই। তো এখানে যে সবজিগুলো উৎপাদন করা হচ্ছে এবং আরও কিছু সবজি রয়েছে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এবং এখানে পাট শাকের কিছু চাষ করা হয়েছে। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এগুলো কিন্তু বাজারে নিয়ে যেতে হয় না, এখানে যে স্থানীয় যে মানুষজন রয়েছে তারা কিন্তু এখান থেকেই সবজিগুলো ক্রয় করে নিয়ে যায়, যেহেতু এগুলো আমাদের সকল সবজিগুলি আমাদের দেশীয়, কোনো হাইব্রিড নেই এবং যেহেতু জৈব সার দিয়ে তৈরি করা হয় তাই এই সবজিগুলোর চাহিদা কিন্তু স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের মধ্যেই শেষ হয়ে যায়, নতুন করে বাজারে নিয়ে যেতে হয় না। তো এটি একটি অত্যন্ত ভালো দিক, যেহেতু এরকম করে সবজি খেতে চাষ করে কিন্তু সবজি খেতেই বিক্রয় করা হয় সবজিগুলো। তো গত বছর লাউয়ের ভালো ফলন হয়েছিল এখানে, এবার এখানে চাল কুমড়া দেখতে পাচ্ছি। তো আমরা আরও কিছু প্রজেক্ট দেখব আপনাদের এবং সবজি ক্ষেত রয়েছে সেগুলো দেখব। তো এখানে বেগুন ক্ষেত রয়েছে, বেগুন কি এর আগে ওঠা ই করছেন, তুলছেন? তোলা হয়েছে কিছু, এরপর উঠতেছে। দেখতে পাচ্ছেন বেগুন রয়েছে এবং অধিকাংশ বেগুন গাছে কিন্তু ফুল রয়েছে। এগুলো তো আরো বড় হবো না, আরো বড় হবে এগুলো। তো পাশেই ডাঙ্গা ক্ষেত, মোটামুটি হ্যাঁ এখানে বেগুন আসছে, ভালোই বেগুন আসছে। এগুলি ডাঙ্গা কি বিছন রাখছেন? এটা তো বাঙ্গি গাছ যে দেখলাম, তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের
বাঙ্গি গাছ দেখাবো। এখন এই যে বাঙ্গি গাছ, এটি হচ্ছে বাঙ্গি গাছ। এই যে এইভাবে কিন্তু এইখানে প্রায় 50টা বাঙ্গি আসছিল, সেগুলি আমরা এই বাঙ্গি আমাদের এখানে স্থানীয় লোকজনে সব ক্রয় করে নিয়েছে, খুব ভালো বাঙ্গি। সেই বাঙ্গিগুলি এখন আমরা, আচ্ছা কাকা, এই বাঙ্গিগুলো চারা কোন থেকে আনছিলেন, কোথা থেকে আনছিলেন? এটা চারা নিয়ে আসছি হয়তো এই মেলান্দ বীজ ভান্ডার থেকে নিয়ে আসছি। হ্যাঁ, বীজ ভান্ডার থেকে নিয়ে আসছি, যে আমাদের এটা তো আগে থেকেই চাষ করি নেই, এটা নতুন এইবার শুরু করছি। এই বাঙ্গি আমরা মেলান্দ বীজ ভান্ডার থেকে নিয়ে আসছি, কৃষি বীজ ভান্ডার থেকে। তো মোটামুটি ভালোই বাঙ্গি হয়েছে। হুম, তো আপনাদের আরও কিছু দেখাবো, আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে কত শতাংশ জমি করা হয়েছে? এখানে প্রায় 20-25% ভূমি হবে, এর মধ্যে লাউ সব ধরনের সবজি তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মিষ্টি কুমড়া কিন্তু এখানে এসেছে। তো মিষ্টি কুমড়ার আরও কিছু কুশি আসছে। তো মিষ্টি কুমড়া এগুলো কিছুদিনের মধ্যেই পরিপক্ক হবে। তো মিষ্টি কুমড়া মোটামুটি ভালোই ধরছে। তো আমরা আরও কিছু সবজি বাগান দেখব। তো আপনাদের আরেকটি আলু গাছ দেখাবো। তো কাকা, এই আলু গাছের একটু পরিচয়টা একটু যদি বলতেন। এই আলুটা দেশীয় আলু। এই আলুর পরিচয় হলো, এটা আমাদের গ্রাম বাংলায় এটা মাছ আলু বলে, এবং এই ধর্মচা আলু বলে, সেটা শীতকালীন নামবে এবং এখন গাছ তৈরি করা হয়েছে, শীতকালে ভালো ফলন হয়। এটা প্রতিদিন আলু নিচে হয়, নিচে কম করলে 10 কেজি হয়, এবং উপরে যাইয়া প্রতিটা কেজি আধা কেজিতে 1 কেজি পরিমাণ হয়। তো এটা মূলত শীতকালীন সবজি। হ্যাঁ, শীতকালীন সবজি, এখন থেকে এটা পরিচর্যা করে তুলতে হবে। কয়টা গাছ লাগাইছেন এরকম? এখানে প্রায় 50টা গাছ আছে। এই যে আরেকটা বাঁশের আটকিতে হয়, অন্য সরল জায়গায় হইতে চায় না, এটা বাঁশের আটকিতেই হয়। তো এই যে ভালো ফলন দেখতে পাচ্ছেন, আরেকটি গাছ, আলুর গাছ। এই আলুটা কি দিয়ে খাইলে খুব সুস্বাদু লাগে? এইটা ভালো বড় মাছ দিয়ে খাইলে স্বাদ লাগে বেশি, এটা আর কি। এটা সবাই গ্রাম বাংলার ঐতিহ্য, মানে আলু খাদ্য আর কি। অন্য অন্য আলু হচ্ছে এইটা সুস্বাদু আলু। এটা মোটামুটি একটা আলু নিচে 10 কেজি পর্যন্ত হয়, উপরে 2 কেজি পর্যন্ত হয় আর কি। তো আমরা এখন দেখব কিছু পাট শাক। এটা বটবটি, বটবটি গাছ। হ্যাঁ, এটা বটবটি গাছ। এটা কার্তিক মাসে নামবে, এখান থেকে গাছ উঠান হইতেছে। এটা বটবটি, এটা ভালো ফলন, সুস্বাদু। কয়টা গাছ লাগাইছেন বটবটি? বটবটি অনেকটি গাছ আছে, কেবল এটা মনে করো যে এটা তো শীতকালীন, এটা আরও কয়েকদিন পরে চাষ করবে, কয়েকটা গাছ আগাম লাগাইছে আর কি। তো আমরা আরও এখানে দেখতে পাচ্ছি পাট শাক রয়েছে। এই যে আরেকটি সুন্দর দৃশ্য এখানে, এগুলোকে অনেকে, এটা অনেকেই মানে এটা গ্রাম বাংলায় দুধকুশি বলে, তার পাশে অনেক ওরা বলে আর কদর বলে। এটা ভালো ফলন, এটা সুস্বাদু খাদ্য, এটা এখন মৌসুমি শুরু হয়ে গেছে। মৌসুম তাহলে চলতেছে না? চলতেছে। এটা
প্রতিটা গাছে প্রায় এক মন করে এই সবজি নামে আর কি, প্রতিটা ঝাড়ে আর কি, প্রতি গাছে? হ্যাঁ, প্রতি গাছে। তাহলে তো ভালোই ফলন, তো তাহলে মোটামুটি ফলন এটা ভালো। এই গাছটা এই দৈনিক যদি 2 কেজি করে উঠে, তাহলে এই এক মাসে অনেকগুলি ফলন পাওয়া যায় এক গাছ থেকে। এক গাছ থেকে আরও কিছু গাছ, আরও কিছু গাছ আছে। এটা লাউ হিসেবে, লাউয়ের গাছ হিসেবে, যেমন জায়গায় জায়গায় কইরে এটা মাত্রা দিয়ে দিয়ে তৈরি করতে হয়। তো এগুলো কেজি কত করে? এটা কেজি এখন বর্তমানে 50 টাকাও যায়। এখন কিছুদিনের জন্য একটু বাজার একটু নিম্নমান আসছে, তাও 30-40 টাকা বিক্রি করা যায়। তাহলে মোটামুটি দাম ভালোই আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পাট শাক কিন্তু চাষ করা হয়েছে এরকম জাংলার নিচ দিয়ে। তো পাট শাকও তো মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। হ্যাঁ, পাট শাক এইটা প্রতি 7% বোধহয় 2000 টাকা মতো শাক বিক্রি চলে আর কি। তাতে আমি এখানে প্রায় 5% মতন আমি পাট শাক তৈরি করছি। এগুলি কেজি হিসেবে বিক্রি হয় না, এটা মোটা হিসেবে বিক্রি হয়। তো প্রতি মোটা 20 টাকা করে বিক্রি হয়। 20 টাকা যেহেতু, তাহলে তো অনেকগুলো থাকে। হ্যাঁ, অনেকগুলো থাকে, একটা ভাজি যেন হয় আর কি। তো দেখতে পাচ্ছেন পাট শাক, একদম কচি পাট শাক, সবুজ পাট শাক, অত্যন্ত সুন্দর সুস্বাদু একটি শাক। এই যে বীজ, আমরা বীজ ভান্ডার থেকে আমরা নিয়ে আসছি, সেটা হলো BIDC জাত থেকে আমরা এটা জাত তৈরি করছি, এবং নিজেও এই জাত থেকে আবার প্রজন্ম জাত তৈরি করে এই এই শাক পবন করাইছে। আচ্ছা কাকা, এখানে তো পাট শাক যে যেটা ছোট অবস্থায় এটা খাওয়া যায়, বড় হইলে কি এই পাট শাকটাই কি শোলা হবে? হ্যাঁ, এটি শোলা হবে। এটা বড় হইলো, ওটার কোনো অন্য জাত আছে? না, এটা অন্য জাত, আর একটা জাত আছে, সেটি হলো শোলা করার জন্য উন্নত জাল পাট, এদিকে তুষা পাট বলে, আর এদিকে দেশাল পাট বলে। আচ্ছা, এটি আর কি, এইটা শাকের জন্য, এবং এটা শোলা করা যায়, বাজারজাত করা যায়। এটা অনেক কিছু, এটা পাট শিল্প, এটা উন্নয়ন পাট শিল্প হিসেবে ব্যবহার হয়। তো মোটামুটি এই হচ্ছে পাট শাক। এটা শাক না, এটা সব শাক, এটা বড়ো করা যাবে, এটা আমাদের মতো চলবে, এটা কৃষি উন্নয়নের একটা সোনালি আস হয়। এটা ছোটো থাকতে শাক খাওয়া যায়, এবং এটা যদি বড়ো করে চাষ করা যায় সেটা পাট, সেক্ষেত্রে করা যায় আর কি। পাট এবং পরিপূর্ণ হলে বড় যে শোলা, পাট আস এবং শোলা কিন্তু এই গাছ থেকে পাওয়া যায়। তো এখানে কিন্তু একটি লাউ গাছ, বর্ষাকালে দেশীয় লাউ। তো আমরা সাধারণত জানি যে শীতকালে লাউ খেতে ভালো লাগে, তো এই লাউটা কি বর্ষাকালে ভালো লাগবে? হ্যাঁ, বর্ষাকালে ভালো লাগবে। এটা এটা বর্ষাতে আসে, বর্ষার জন্য আমরা এই গাছ তৈরি করা হয়েছে, মাচা দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাউ এসেছে, সুন্দর কচি লাউ। মূলত আরও অনেক লাউ আসবে, কচি আসতেছে, কচি লাউ কেবল শুরু। তো লাউ শাক কি বিক্রি করেন না? হ্যাঁ, লাউ শাকও বিক্রি করি, লাউ শাকও বিক্রি করি, লাউ শাক এবং লাউ দোয়াটাই, যেগুলি বেশি ঘাস জমিরা জায়গায় সেগুলি আমরা শাক হিসেবে বিক্রি করি। এই যে কচি শাক আছে, যেগুলি শাক হিসেবে বিক্রি করি, আর যেটা উপরে গেছে সেটি আমরা লাউ ফলনের জন্য আমরা চেষ্টা করি। তো এখানে ভিডিও করতে এসে আমি এখান থেকে একটি কুমড়া নিয়ে যাব। তো এখান থেকে সবচেয়ে যেটা বেস্ট, যেটা খাইতে ভালো লাগবে, একটা আমারে এরকম একটা কুমড়া দেন। এইটাই দিল। আচ্ছা, এটাই দেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম বাগান থেকে বা ক্ষেত থেকে সংগ্রহ করা তাজা কুমড়া। তো এটি ভাজি করলে কিন্তু খুব স্বাদ লাগবে। সত্যি কথা বলতে কি, আমি এর আগেও নিয়েছি, সেটিও কিন্তু খুব ভালো লেগেছে, বিধায় এখানে ভিডিওটি করলাম।
আমি এইখানে প্রায় 25% ভূমির মতো আমি এইগুলি এই সবজি চাষে খুব ভালো আমার উন্নয়নের পথে আমি করতেছি এবং এই সবজি আমার অনেক সুনাম অর্জন করে আছে। এই সবজি এখন আমি এই এই কইরা আমার সংসার এবং এই সব সব কিছু আমার চাহিদা মিটাইতে পারি। এবং আপনারাও যারা এই অতীত বা পতিত জমি আছে বা কৃষির উপযোগী আছে সেগুলি আপনার সবজি চাষের জন্য মূলক আপনারা ভালো করে চাষ করবেন। দেশের একটা সবজি হলে একটা দেশের একটা খাদ্য বাড়বে, এই হিসেবে আপনারা সবজি তৈরি করবেন যাতে আমরা সবজির জীবনটা আমরা যেন সুন্দরভাবে কাটিতে পারি। তো কাকাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা দেখতে পারলেন গ্রাম বাংলার পরিবেশে এরকম সুন্দর একটি সবজি বাগান, এবং এখানে সবজি বাগানের যে মূল বৈশিষ্ট্যটি যেটি আমি বলেছিলাম আপনাদের জৈব সার, তো এখানে কিন্তু জৈব সার তৈরি করা হয় এবং জৈব সার তৈরি করে কিন্তু ফসলে দেওয়া হয় এবং ফসলগুলো মোটামুটি ভালোই হয়েছে। আশা করব তার এই প্রজেক্টটি যাতে আরও সুন্দর হয় এবং তিনি যাতে লাভবান হন। এবং আপনাদের এরকম যদি কারো জমি থেকে থাকে সেক্ষেত্রে জমিগুলো ফেলে না রেখে এরকম সবজি চাষ করলে সেক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কিন্তু এগিয়ে আসবে এবং খাদ্যের চাহিদা পূরণ হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।